आज आमे सिखाता नियम गणित एवं विज्ञानले आमको प्रायत घाताको उप विभिन्न प्रक्रिया आवश्यक एही प्रक्रिया गुडिकर सठिक फलाफल हासल आमे घाता नियमको बुझा आवश्यक पूर्व श्रेणीले आमे एक अणशून्य पूर्णसङ्ख्या अर्थात् नन जिरो इन्टिजर ए पूर्णसङ्ख्या अर्थात् হোল নম্ব এন পাই নিম্নলিখিত নিমগু শিখি থাকে টিকে ভাৱ কণ এই নিয়ম সেই সংখ্যাগুড়িক হ'ব যাৰ ঘাটা এক পূৰ্ণ সংখ্যা অৰ্থাৎ তিনি জৰ আধাৰ এক পৰিমেয়ংখ্যা হ'ব টিকে চিন্তা কৰ গুণন এ ৰ ঘাত এন সমান এ ৰ ঘাত এম যুক্ত এন এই নিম বিষয়ে জাণিবা মনে কর আ মূল্য কোণী পরিমেয় সংখ্যা যেমন কি সাত নেওয়া এমর মূল্য পূর্ণ সংখ্যা বিযুক্ত দুই এবং এন র মূল্য পূর্ণ সংখ্যা বিযুক্ত তিন নেওয়া তে বামপার্শ হব সাতের ঘাত বিযুক্ত দুই গুণন সাতের ঘাত বিযুক্ত তিন এবং ডাণ পার্শ্ব হব সাতের ঘাত বিযুক্ত দুই যুক্ত বিযুক্ত তিন সাতের ঘাত বিযুক্ত পাঁচ আস দেখা যে উভয় পক্ষের মূল্য সান অ আমি সাতের ঘাত বিযুক্ত দুই দুইকু এক বিভক্ত সাতের ঘাত দুই অর্থাৎ এক বিভক্ত সাত গুণন সাত সেইপর সাতের ঘাত বিযুক্ত তিন বিভক্ত সাত গুণন সাত গুণন সাত এই দুইটি সংখ্যার গুণনক বিভক্ত সাত গুণন সাত গুণন সাত গুণন সাত গুণন সাত এইভাবে লিখিপার যেহেতু হরস্থানরে সাতকু পাঁচ থর গুণ যাচ্ছে সে হরস্থানরে আমি। সাতের ঘাত পাঁচ লিখিপার যা দ্বারা আমি এক বিভুক্ত সাতের ঘাত পাঁচ মিল আমি সাতের ঘাত বিযুক্ত পাঁচ লিখিপার বর্তমান যেপর তুমি দেখিপার চে এখার উভয় পক্ষের মূল্য সান অর্থাৎ এই নিয়ম পূর্ণ সংখ্যার ঘাতঙ্ সত্য অটে এইপরি ভাবেনপার যে এর ঘাত এম গুণন এর ঘাত এন, সমান, এর ঘাত এম যুক্ত এন এই নিয়ম সেই সংখ্যা পাই লাগু হ'ব যাৰ আধাৰ পৰিমেয় সংখ্যা হৈ থাকিব ঘাত এক পূৰ্ণাংক হৈ থাকিব অৰ্থাৎ যে কোনো পৰিমেয় সংখ্যা এখন পূৰ্ণ সংখ্যা এম অ এনাই ঘাত এম গুণন এ ৰ ঘাত এন সমান এ ৰ ঘাত এম যুক্ত এন এই নিয়ম হৈ বৰ্তমান আছ এ ৰ ঘাত এম হৰণ এৰ ঘন এ ৰ ঘাত এম বিযুক্ত এন षय चर्चा एठ ए समान सत एम समान वियुक्त दुई एन समान विजुक्त तिन नै आमु सतेर घुक्त दुई हरण सतेर घुक्त समान सतेर घुक्त दुई वियुक्त विशाखे बामपर्श डार्श समान अर्छ कि नै एम उभय पक्षको समानक प्राप्त गरि फलाफलको तुलना ডাণ পর্শক সমাধান কলে আম বর্তমান আমি বামপর্শক সমাধান করা এক বিভক্ত সাতের ঘাত দুই হরণ এক বিভক্ত সাতের ঘাত বর্তমান তুমি যে এই বিভাজনক সমাধান করা টিকে চিন্তা করছি যেতবে আমি পরিমেয় সংখ্যা বিভাজিত করু তে প্রথম সংখ্যাটিকে আমি সেইপর রক্ষি থাকে তাপরে বিভাজন চিহ্ন গুণনার চিহ্নের বদল থাকে এবং দ্বিতীয় সংখ্যার পারস্পরিক অর্থাৎ ঋষি প্রকাল এখানে এক বিভক্ত সাতের ঘাত্পিক সাতের ঘাত হব এখানে আমি প্রাপ্ত হব সাতের ঘাত বিযুক্ত দুই হরণ সাতের ঘাত বিযুক্ত তিন সিভক্ত সাতের ঘাত দুই গুণন সাতের ঘাত

এম বিযুক্ত নিয়মটি সত্য অটে বর্তমান আস এর ঘাত এম তার ঘাত এ সান এর ঘাত এম গুণন এন এই নিয়ম বিষয় চর্চা করা মনে কর আমি এ আনান এক বিভক্ত দুই এম সমান বিযুক্ত এক এবং এন সান দুই নেওয়া নিম অনুযায়ী আমি লিখিপার যে এক বিভক্ত দুই রাত বিযুক্ত এক তার ঘাত দুই সমান। एक विभुक्त दुई र घात, वियुक्त एक गुणन दुई आस एठा उभय पक्षको समाधान बाम पर्श्वे प्रकारलेखिपार एक विभुक्त दुईरो घ विजुक्त एक अर्थ होला एक विभुक्त दुई रो पारस्परिक जहाँ दुई सथे लेखिपारे एक विभुक्त दुईरो घ विजुक्त एक तार घात दुई समान दुई गुणन दुई समान चार वर्तमान डाहाण पर्श्वको समाधान उभय पक्ष समान सबै ଏହା ପ୍ରମାଣିତ ହେଉଛି ଯେ ପରିମେୟ ସଂଖ୍ୟା ଏ ଏବଂ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଏମ୍ ଓ ଏନ୍ ପାଇଁ ଏର ଘାତ ଏମ୍ ତା'ର ଘାତ ଏନ୍ ସମାନ ଏର ଘାତ ଏମ୍ ଗୁଣନ ଏନ୍ ଏହା ସତ୍ୟ ଅଟେ ସେହିପରି ତୁମେ ଅବଶିଷ୍ଟ ନିୟମକୁ ମଧ୍ୟ ଯାଞ୍ଚ କରିପାରିବ ଯାଞ୍ଚ କରିବା ପରେ ତୁମେ ଜାଣିବାକୁ ପାଇବ ଯେ ସମସ୍ତ ନିୟମ ସେହି ସଂଖ୍ୟା ପାଇଁ ମଧ୍ୟ ସତ୍ୟ ଯାହାର ଆଧାର ପରିମେୟ ସଂଖ୍ୟା ଏବଂ ଘାତାଙ୍କ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଅଟେ ଏହି ସମସ୍ତ ନିୟମକୁ ଜାଣିଲେ ଆମେ ଘାତଙ୍କ ସମ୍ବନ୍ଧୀୟ ଉଦାହରଣକୁ ସହଜରେ ସମାଧାନ କରିପାରିବା ତେଣୁ ଆମେ କହିପାରିବା ଯେ ପରିମେୟ ସଂଖ୍ୟା ଏ ବି ଏବଂ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଏମ୍ ଏନ୍ ପାଇଁ ଏର ଘାତ ଏମ୍ ଗୁଣନ ଏର ଘାତ ଏନ୍ ସମାନ ଏର ଘାତ ଏମ୍ ଯୁକ୍ତ ଏନ୍ ଅଟେ ଏର ଘାତ ଏମ୍ ହରଣ ଏର ଘାତ ଏନ୍ ସମାନ ଏର ଘାତ ଏମ୍ ବି ଯୁକ୍ତ ଏନ୍ ଅଟେ ଏର ଘାତ ଏମ୍ ତାର ଘାତ ଏନ୍ ସମାନ ଏର ଘାତ ଏମ୍ ଗୁଣନ ଏନ୍ ଅଟେ ଏର ଘାତ ଏମ୍